ঠিকই অনুধাবন করেছে। আর আলুর যে বর্ধিত দাম এই পেলায় আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া উদ্বিগ্ন, ময়ও উদ্বিগ্ন, কারণ মানে মানে ঘরতে মই মানে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হয়েছো। আর যার কারণে আজি কিছুদিন আগতে আমার দিসপুরের আমি কার্যালয়ত আমি চেম্বার্স অফ কমার্স বা যখন আলু যখন পাইকারি বিক্রেতা সেই বিক্রেতাসলক আমি মাতি পেলে আমি সভা করেছিল। আর সভা করার পিছত আমার লগত বিভাগের সমস্ত বিভাগের বিষয়াসল আসে, তাদের আমি দেখিল যে আসলতে যে পাইকারি যে আলু বিক্রি করে থাকা হয়েছে, বিশেষ আলু বলে কলে আমার দুই তিন প্রকার আলু আছে। এবিধ আলু বেঙ্গল আলু, বেঙ্গল আলুটো আমার অসমত বিক্রি হয়ে আছে 2700 টাকা পাইকারি দর বিক্রি হয়ে আছে। আর বেঙ্গল আলুটো পশ্চিমবঙ্গত বিক্রি হয়ে আছে মানে 2300-2400 টাকা হয়ে বেঙ্গলত বিক্রি হয়ে আছে। অর্থাৎ যদি বেঙ্গল আলুটো যদি মই যদি ডিফারেন্স চাও পাইকারি হারত ইয়াতে হয়তো 300 টাকা অতিরিক্ত দাম পড়ব, কারণ ট্রান্সপোর্টেশনের কথা এটা আছে। দ্বিতীয়তে যদি চাও আমার যে উত্তর প্রদেশের বা পাঞ্জাবের যুক্ত আলু আছে সেই আলু তার উৎপাদন স্থলীত তার দাম হচ্ছে তার 3300-3400 টাকা দাম। কিন্তু আমার ইয়াতে সেই আলুটো আকো যেটা আহে সেই আলুটো আহি পড়ার পিছত ইয়াতে দাম পড়ে গেল প্রায় মানে 3700 টাকা পড়ে গেল। গতি এই আলু উৎপাদন স্থলীত যান ধরনের উৎপাদন হব লাগিছিল এইবার উৎপাদনটা কম হয়েছে, উৎপাদন কম হয়েছে। দ্বিতীয়তে পশ্চিমবঙ্গ সরকারে অলিখিতভাবে এক নির্দেশ জারি করেছে যেহেতু তার যেহেতু উৎপাদন কম হয়েছে পশ্চিমবঙ্গত যাতে দাম বৃদ্ধি হব নয় তার কারণে রেস্ট্রিকশন করেছে অলিখিতভাবে। আর যে বিষয় নাকি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হোক বা ময়ে হোক ভারত সরকারের যোগাযোগ করেছিল, পশ্চিমবঙ্গ সরকারের যোগাযোগ করেছিল যদিও তেওঁলোকে সেই নিষেধাজ্ঞা কোনো ধরনের শিথিল করে নিদার বাবে আলুর দামটো পাইকারি হারত সেইটো আছে। কিন্তু পাইকারি হারত মই দেখিছো যে ভারতের অন্য প্রান্তর তুলনায় খুব বেশি এটি হওয়া নাই। কিন্তু মূলগত সমস্যা হয়েছে যি আমার 2700 টাকা যি আলু বেঙ্গল আলু সেই বেঙ্গল আলুটো বিক্রি করে আছে আমার খুচরা ব্যবসায়ীসকলে বিক্রি করে আছে 4000 টাকাকে বিক্রি করে আছে, কারণ প্রতি কিলোত আপনার 40 টাকাকে লয়। বার্গেনিং করলে হয়তো 38 টাকাও দিয়ে বা কেতিয়াবা হয়তো বেশি বার্গেনিং করলে বেঙ্গল আলুটো দিয়ে দিয়ে তেওঁলোক 2700 টাকাত কিনাটো বেঙ্গল আলু দিয়ে দিয়ে হয়তো 35 টাকাত দিয়ে দিয়ে। পাইকারিসকলের যেহেতু আমি ঢুকিব নোৱাৰোঁ, কারণ সমগ্র ভারতবর্ষের যে তুলনামূলক যে দাম সেটা গুৱাহাটীত অতি বেশি হওয়া নাই, কিন্তু খুচুরা ব্যবসায়ীসকলে এইটা আনি পেলে নিজস্বভাবে এনেকুৱা দাম লৈ বিক্রি করার ফলস্বরূপে 40 টাকা দরত আলু কিনে খাবলগীয়া হয়েছে। আমার যেহেতু কোয়ালিটি উত্তর প্রদেশ বা পাঞ্জাবর আলুটো 40 টাকা হব পারে, কিন্তু বেঙ্গল আলুটো কোনো কারণতে 2700 টাকার আলুটো ইয়াতে আহি পেলে 4000 টাকা কেউ নয়। গতি মই যিসকল খুচুরা আলু ব্যবসায়ী আছে তেওঁলোককে মই আহ্বান জানাইছো যাতে অনাহকত যাতে দাম যাতে বৃদ্ধি নকৰে। আর লগতে আমার যিসকল ক্রেতা আছে ক্রেতাসকলকে মই আহ্বান জানাইছো তেওঁলোকে যাতে বার্গেনিং যাতে করে, কারণ কিয় আর বার্গেনিং করলে নিশ্চিত ওপর বৃদ্ধি প্রক্রিয়া তো স্যার চলি আছে, বৃদ্ধি প্রক্রিয়া চলি আছে, তাত নাকি কেনে লগাব স্যার সর্বসাধারণে তাতে আসলে জরুলা হয়েছে। আমার ফুড এন্ড সিভিল সাপ্লাই বিভাগের আমার যখন আইন সেই আইনত আমি খুচরা ব্যবসায়ীসকলক দণ্ডিত করার কোনো আমার আইন নাই বা কোনো ধারা নাই, কিন্তু সেইটো নাথাকিলেও আমি জিলা আয়ুক্ত সমূহলৈ আমি পত্র লিখেছো টাস্কফোর্স গঠন করার কারণে। আর সেই টাস্কফোর্সত আমার বিভাগের মানুষ থাকিব, এগ্রিকালচার মানুষ থাকিব, আমার ভেটেনারি মানুষ থাকিব, তেওঁলোকে সময়ে সময়ে যিসমূহ অভিযোগ বজাৰৰ পৰা যদি অভিযোগ যদি জিলা আয়ুক্তক বা আমার ফুড এন্ড সিভিল সাপ্লাই যদি দিয়ে তেতিয়া টাস্কফোর্সে তেওঁলোকক গৈ পেলাই আই পি চিত তেওঁলোকক মানে জেৰা কৰিব পাৰিব। কিন্তু আমার বিভাগের হাতত তেওঁলোকক আইন নাই,